হ্যালো বন্ধুরা, রবি টেনরি স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ আওয়ার এনভায়রনমেন্ট বা আমাদের পরিবেশ, এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো জীব ও জলের সম্পর্ক নিয়ে। হ্যাঁ, আগের ক্লাসে কিন্তু আমরা পড়ে এসেছি যে আমাদের প্রকৃতির সব কিছুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জীব এবং একটা হচ্ছে জড়। তো এই জীব ও জড় কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল, এটাও কিন্তু আমরা জানি। যেমন মানুষ, উদ্ভিদ বা অন্যান্য প্রাণী কিন্তু তাদের বেঁচে থাকার জন্য তাপ, আলো, বায়ু, পানি, খাদ্য, সূর্যালোক ইত্যাদির উপর নির্ভরশীল। তো আমরা এখন এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা জানবো মানুষ সম্পর্কে। হ্যাঁ, বেঁচে থাকার জন্য আমরা আসলে বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। যেমন আমরা শ্বাস গ্রহণ করার জন্য বায়ু এবং পান করার জন্য পানি ব্যবহার করি, এছাড়া পুষ্টির জন্য খাবার তো আছে, তাছাড়া ফসল ফলানোর জন্য বা আমাদের বাসস্থানের জন্য আমরা মাটি ব্যবহার করি, এবং এছাড়া আমাদের আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি, বিভিন্ন কিছুর জন্য আমরা সরাসরি জড়পদার্থের উপর নির্ভরশীল। তো শুধু আমরা মানুষই না, আমরা মানুষ ছাড়াও অন্যান্য যে প্রাণী আছে তারাও হচ্ছে আসলে প্রকৃতির উপর বা জড়পদার্থের উপর নির্ভরশীল। যেমন মাছের বাস করার জন্য পানির প্রয়োজন, তাদের খাদ্য প্রয়োজন, বিভিন্ন প্রাণী যেমন হচ্ছে ইঁদুর, কেঁচো, হ্যাঁ, তারপর পোকামাকড়, এরা আবার কিছু কিছু পানি মাটিতে বাস করে, আবার মাছ, চিংড়ি, এরা হচ্ছে পানিতে বাস করে। তো এরপর হচ্ছে উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদও কিন্তু আসলে জড়পদার্থের উপর নির্ভরশীল। উদ্ভিদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদির প্রয়োজন পরে। তাছাড়া বিভিন্ন উদ্ভিদও কিন্তু আবার পানিতে বাস করে, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। এবং উদ্ভিদের কিন্তু বরাবরই সবসময়ই কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন পড়ে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করার জন্য। তো তার মানে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদ, প্রাণী এবং জড়পদার্থ সবার মধ্যে একটা গভীর একটা সম্পর্ক আছে। তো এই সম্পর্কটাকে আমরা বাস্তু সংস্থা হিসেবে চিনি। হ্যাঁ, আসলে বেঁচে থাকার জন্য আমরা যেমন একে অন্যের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতার কারণে একটা পারস্পরিক যে সম্পর্ক বা ক্রিয়া হয় সেটাই হচ্ছে আসলে বাস্তু সংস্থান। তো বাস্তু সংস্থানে মূলত প্রাণী এবং উদ্ভিদের নির্ভরশীলতা নিয়ে আলোচনা করা। তো আমরা যদি প্রাণী নির্ভরশীলতার কথা চিন্তা করি, তো আমরা জানি প্রাণী কী করে। প্রাণী শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন ব্যবহার করে, বেঁচে থাকার জন্য খাদ্য এবং আশ্রয় আরও অন্যান্য অনেক জিনিস ব্যবহার করে, যেটা আমরা একটু আগেই জেনে আসলাম। তো এগুলো হচ্ছে প্রাণী নির্ভরশীলতা। একইভাবে উদ্ভিদেরও নির্ভরশীলতা রয়েছে। যেমন উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, তাদের বৃদ্ধির জন্য প্রাকৃতিক সার আরও বিভিন্ন উপাদানের প্রয়োজন পড়ে। এছাড়া বীজ তৈরির জন্য বা বীজের স্থানান্তরের জন্য বা পরাগায়নের জন্য কিন্তু উদ্ভিদ বিভিন্ন পোকামাকড়ের উপর নির্ভর করে। যেমন দেখো, এখানে একটা মৌমাছি ফুলের উপর বসেছে। তো মৌমাছি যখন ফুলের উপর বসে, সে করে কি, ফুল থেকে পরাগরেণু নিয়ে অন্য ফুলে ছড়িয়ে দেয়, যার ফলে বংশবিস্তার সম্ভব হয়। আবার কিছু প্রাণী আবার একটা ফলের বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে সাহায্য করে। তো এভাবে উদ্ভিদ অন্যান্য প্রাণী এবং জড়পদার্থের উপর নির্ভরশীল। তো এরপরে যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে শক্তি প্রবাহ। হ্যাঁ, শক্তি প্রবাহ কী, আমরা জানি যে বেঁচে থাকার জন্য সকল প্রকার জীবের শক্তি প্রয়োজন। তো আমরা এই শক্তিটা কোথা থেকে পাই? আমরা এই শক্তিটা পাই খাদ্য থেকে। খাদ্য আমরা কোথা থেকে পাই? খাদ্য আমরা মূলত পাই উদ্ভিদ থেকে, এবং উদ্ভিদ আবার এই খাদ্য তৈরি করার জন্য শক্তিটা সূর্য থেকে পায়। যেমন আমরা দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটা পরিবেশ, এখানে পোকা, এখানে একটা ব্যাঙ আছে, এখানে সাপ আছে, এখানে ইগল আছে। তো এদের মধ্যে কী সম্পর্ক তুমি কি বলতে পারবে? একটু চিন্তা করে দেখা তো। হ্যাঁ, এদের চারজনের মধ্যেই একটা রিলেশন আছে, এমনকি সবুজ উদ্ভিদের সাথেও কিন্তু এদের সবার একটা রিলেশন আছে। তো এই যে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর বা একটা উদ্ভিদের সাথে আরেকটা উদ্ভিদের, এক কথায় এদের মধ্যে যাবতীয় যে রিলেশনগুলো আছে সেই রিলেশনটাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, এখন কি ধরতে পারছো যে এদের মধ্যে সম্পর্কটা কি? হ্যাঁ, এখনই আলোচনা করছে। তার আগে আমরা একটু জেনে নিই খাদ্য শৃঙ্খলটা কি। খাদ্য শৃঙ্খল হচ্ছে যে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে, এক প্রাণী থেকে আরেক প্রাণীতে যেভাবে শক্তি সঞ্চালিত হয় বা শক্তি সঞ্চালিত হওয়ার যে পথ, সেই পথটাকে আমরা বলি খাদ্য শৃঙ্খল। যেমন দেখো এখানে কি দেখাচ্ছি আমরা, এখানে কিন্তু আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি। তো এই উদ্ভিদ কিন্তু সূর্যের আলো থেকে শক্তি নিয়ে খাদ্য তৈরি করে। সো এই উদ্ভিদকে আবার খায় কি, বিভিন্ন পোকামাকড় যেমন ঘাস ফড়িং। তো এই ঘাস ফড়িংকে আবার কে খায়? ব্যাং। আবার ব্যাংকে কে খায়? সাপ খায়। আবার এই সাপকে কে খায়? সাপকে আবার ইগল খায়। তার মানে দেখো প্রতি ধাপে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি সঞ্চালিত হচ্ছে, মানে তারা খাবার খেয়ে শক্তি সঞ্চালন করছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এটাই হচ্ছে আসলে খাদ্য শৃঙ্খল। এখন এটা কিন্তু খাদ্য শৃঙ্খলের খুব ছোট্ট একটা উদাহরণ মাত্র। আমাদের প্রকৃতিতে কিন্তু আরও অনেক কিছু আছে, অনেক প্রাণী, অনেক উদ্ভিদ আছে যারা একে অন্যের উপর নির্ভরশীল। মানে এরকম খাদ্য শৃঙ্খল যদি আমরা খুঁজি, আমরা অনেক খাদ্য শৃঙ্খল পেয়ে যাবো একটা পরিবেশে বা একটা প্রকৃতিতে। আর যখনই একটা প্রকৃতিতে বা একটা ইকোসিস্টেমে বা বাস্তু সংস্থানে একাধিক এরকম খাদ্য শৃঙ্খল থাকে, তখন তাদের মধ্যে যে বেশ কমপ্লেক্স একটা সম্পর্ক তৈরি হয় বা একটা জটিল জালের মতো তৈরি হয়, এবং এটাকে আমরা বলি
খাদ্যজাল। হ্যাঁ, আসলে একাধিক খাদ্য শৃঙ্খল মিলেই পরিবেশে খাদ্যজাল তৈরি হয়। যেমন আরেকটা খাদ্যজালের উদাহরণ হতে পারে ধান, ইঁদুর, সাপ এবং ঈগল। মানে হচ্ছে ধান ইঁদুর খায়, ইঁদুরকে আবার সাপ খায়, সাপ থেকে আবার ঈগল খায়, মানে ধান থেকে ঈগল পর্যন্ত শক্তি পৌঁছে যাচ্ছে। আবার দেখো এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের প্রাণী যেমন বাঘ, হরিণ, ঈগল, ইঁদুর, সাপ, পাখি, কাঠবিড়ালি ইত্যাদি দেখতে পাচ্ছি। এবং দেখো এখানে তীরচিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে একটার সাথে আরেকটা রিলেশনটা। যেমন দেখো এখানে ঘাসফড়িংয়ের সাথে উদ্ভিদের সম্পর্ক আছে, আবার দেখো এখানে উদ্ভিদের সাথে খরগোশ, খরগোশের সাথে কি বাঘের সম্পর্ক আছে, কারণ বাঘ আবার বিভিন্ন প্রাণী খায়, আবার সাপের সাথে তার সম্পর্ক আছে। মানে এক কথায় দেখো একটার সাথে একটা রিলেশনকে যদি আমরা তীরচিহ্ন দিয়ে দেখো একটা কমপ্লেক্স একটা জালের মতো তৈরি হয়, এটাই আসলে হচ্ছে খাদ্য জাল। তো তার মানে আমরা এই চ্যাপ্টার থেকে বুঝতে পারলাম উদ্ভিদ, প্রাণী এবং জড় পদার্থ একে অন্যের উপর কীভাবে নির্ভরশীল। তো আজকের মতো এই চ্যাপ্টার এখানেই শেষ করে দিয়ে আমি হাসান সাইন আপ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।